তানমিন যদি থাকে তাহলে কি আলিফলাম হবে না দুই নম্বর প্রপার্টি নিয়ে আলোচনা করলাম ইসেমের কয় নম্বর প্রপার্টি দুই নম্বর প্রপার্টি দুই নম্বর সম্পদ ইসেমের মধ্যে তিন নম্বর সম্পদ সেটা কি এসেমটা এক বসন অথবা অর্থাৎ এস এম এর মধ্যে বসন পাওয়া যায় ইসিম তার এটা পাওয়া যায় মনে রাখবেন যেই শব্দটা পুরুষবাচক বাচক ওইটার বহু হয় উ না দিয়ে যেটা পুরুষ বাচক সেটা বহু বসন কি উ না অর্থাৎ ওয়াউন থাকবে শব্দের শেষে আর যেটা নারী বাচক ওটা শেষে আতুন আলিফ এবং লম্বা তা থাকবে আবার বলি যেই শব্দটা পুরুষ বাচক যেমন কি বাচক কি হবে ওয়াউনুন দিয়ে অর্থাৎ শেষে শব্দের শেষে কি যোগ করতে হবে ওয়ানুন যেই শব্দটা নারী বাচক এইটার শব্দের শেষে ওই যে একটা লম্বা একটা গোলটা আছে বলেছি না ওই গোলতাটা ফেলে দিয়ে একটা আলিফ এবং লম্বা তা ব্যবহার করতে হবে আবারও বলি আপনারা এটা খেয়াল রাখেন এটা আমাদের পরের আলোচনা লম্বা আলোচনা করবো আমরা পরে যেমন ধরেন শব্দটা কি পুরুষ বাচক না নারী বাচক পুরুষ বাচক শব্দের শেষে নুন যোগ করতে হবে এখন কি হয়ে গেল মোশ কুনা কি হয়ে গেল মোশ রে এখন শব্দটা যদি যদি পুরুষ বাচক হয় আবার যেমন ধরেন আরেকটা শব্দ আছে তাহলে এটা এটার বহু বচন কি হবে বলেন না কেন যদি এটা বহুবচন এটা যদি হয় মুসলিমন তাহলে বহুবচন কি হবে এটা যদি হয় মুনাফিকুন মুনাফিকুন যদি হয় এটা যে মুসলিহুন মুসলিহুন যদি হয় ফাসেকুন ফাসেকুন যদি হয় জালেমন যদি হয় দাললুন দাললুন এই তো পেয়ে গেছেন আপনি সবই তো পেয়ে গেছেন বাকি তো নাই কিছুই হ্যাঁ আছে অর্থাৎ শব্দের শেষে যদি শব্দ যদি পুরুষবাচক হয় তাহলে শেষে কি হবে ওয়া হবে শব্দ যদি পুরুষবাচক হয় তাহলে শব্দের শেষে ওয়াউন হবে যেমন আমরা বললাম মুনাফিকুন জালিমুন সালেহুন মুনফিকুন জাকিরুন জাকিরুন ওয়াউনন দিয়ে ক্লিয়ার শব্দটা যদি নারীবাচক হয় নারীবাচক শব্দের শেষে কি থাকে নারীবাসী শব্দ শেষে কি থাকে গোলতা থাকে খেয়াল করছেন আপনারা নারীবাচক শব্দ শেষে কি থাকে গোলতা একে যদি গোলতাওয়ালা কোন শব্দকে যদি আপনি নারীবাচক বহু বানাতে চান যেমন মোশের এই তাটাকে ফেলে দিয়ে এখানে একটা লম্বা আলিফ এবং তা আলিফ এবং লম্বা তা আনতে হবে আলিফ এবং লম্বা তা যেমন ধরেন মোশের কাতুন কারণ আলিফ দিল আলিফ দিলে তো একটা আলিফ টান হয় আলিফ দিলে আলিফ টান হবে না কি হলো মোশরে কাতুন মোশরে কাতুন মেনাতুন মেনাতুন মুসলিম আতুন মুসলিম মাতুন সোহালে হাতুন সোহালে হাতুন আমেলাতুন তা এ বাতুন তা এ হাতুন সাই এ বাতুন এইতো এইটাই অর্থাৎ শব্দটার শেষে ও দিয়ে বহুবচন বানানো হবে অথবা আলিফ এবং লম্বা তা দিয়ে বহুবচন বানানো হবে ওয়ানন দিয়ে কোনটার বহুবচন বানানো হবে আর নারীবাচক শব্দের আলিফতা কিভাবে আলিফতা কি করব এখানে গোল তাটাকে ফেলে দিয়ে আলিফ এবং তা আমি কি ক্লিয়ার করতে পেরেছি যারা বুঝেন নাই তারা হাত তোলেন মাশ আমরা বলছি আলহামদু থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমরা বলছি যেই শব্দটা পুরুষবাচক, এক বচন এইটাকে তো আমরা বহু বচন বানাবো বানাবো না বহু বহুবচন বানানোর জন্য ওই শব্দটি পুরুষবাচক বাচক এক বচন শব্দের শেষে আমরা একটা অতিরিক্ত ওয়াও এবং নুন যোগ করবো যেমন ধরেন মেনুন ম মেনু না মেনুন মেনু না সাল এখন মন মোনা ফেকুন ফাসিকুন জালেমুন জালেম সলিহুন সলিহুন এই তো এরকম শেষে আপনি উনা দিলেন উনা অর্থাৎ ওয়াউন কি দিবেন আমরা শেষে ওয়ান অর্থাৎ উনা ওয়াউনন মানে কি উনা আর যদি শব্দটি নারীবাচক হয় তাহলে তাটা ফেলে দিয়ে একটা আলিফ এবং লম্বা তা ব্যবহার করবেন যেমন মুশরিকাতুন মুশরিকুন কুন। musyrikun musyrikun musyrikuna mu'minatun 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 mu'minun muslimun muslimatun Ta'ibun ta'ebun ta'ebatun amilatun <laughs> amilun <laughs> গ্রেট তো আপনার পেরে গেছেন এখন কি আর কোনো সমস্যা আছে বুঝতে অনেকে বলবে দুইবার কি আর বলা যায় নাকি সমস্যা আছে এটা বলা যাবে তিরিশ বার বলা যাবে কোনো সমস্যা নেই নারীবাচক হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে এটাটা নারীবাচকের চিহ্ন ওই গোলতাটাকে ফেলে দিয়ে ওইখানে একটা আলিফ এবং লম্বাতা ব্যবহার করতে হবে এই যে এখানে দেখালাম যেমন ধরেন শব্দটা হচ্ছে মুশরেকাতুন এই যে এখানে মুশরেকাতুন আমরা পড়েছি বললাম না এই মোস রেকা তুন এখানে একটা ফেলে দিলাম তাটা ফেলে দিয়ে এই কাফের সাথে একটা আলিফ এবং এই যে কাতুন এই কাহের সাথে একটা আলিফ দিলাম আবার যেমন ধরে শব্দ হলো মহ এই যে একটা তা আছে তাটা ফেলে দিলাম এর সাথে মহ মেনা তুন এই যে আতুন কি যোগ করলাম আতুন তাহলে আপনারা বলেন তো আমরা পুরুষ বাচকের করতে হলে করছি উনা আর নারী বাচকের জন্য করতে উনা আতুন 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 উনা উনা কার জন্যে আতুন উনা আতুন এইবার আসেন এই জায়গায় আমরা বলছি আলমু মিনুনা আলমেন পুরুষ বাচক কি বহু বচন মেনু না মানে কি মোমেন পুরুষরা মোমেন পুরুষরা দুই নম্বরে ও মানে কি আলমেন তু নারী বাচক বহু বচন তার কি মোমেনিগন মোমেন পুরুষেরা মোমেন নারীরা মোমেন পুরুষেরা মোমেন নারীরা হচ্ছে কেউ কেউ হোম মানে তাদের কি কেউ কেউ হোম মানে হোম মানে কি হিম এবং হোম এর অর্থ কি গাইরিল আড়াই হিম এই হিম এবং হোম দুটোর অর্থই তাদের দুটি অর্থই কি তাদের তাইলে বা মানে হচ্ছে তাদের কেউ কেউ আউলিয়া অভিভাবক বন্ধু বান্ধবী বা দিন কারো কারো তাহলে কে কার বন্ধু মোমেন মোমেনের বন্ধু মোমেন পুরুষ মোমেন পুরুষের বন্ধু মোমেন নারী মোমেন নারীর বন্ধু নাকি মোমেন এবং কাফের বন্ধু আল্লাহ কি বলেছেন কারা বন্ধু মোমেন তারা পরস্পর পরস্পরের বন্ধু অন্য কেউ না পরস্পর পরস্পর কি মোমেনরা পরস্পরের বন্ধু আবার আয়ারটা পড়েন তো আল মিনু না মানে কি

আল কাদেরকে মোমেনরা মোমেনরা গ্রহণ করবে না আল কাফের ফেরিনা কাফেরদের কাদেরকে গ্রহণ করবে না এতক্ষণ আপনারা শুনলেন উনা দিয়ে বহুবচন হয় এখন আরটা দেখলেন ইনা আরটা কি ইনা কা ফেরু না দুইটাই কি বহুবচন উনা দিয়ে হয় ইনা দিয়ে হয় উনা দিয়ে হয় ইনা দিয়ে হয় আল কা ফেরু না আল কা আলমো মেনু না আলমো মে নিনা আরসোয়ালে হেউ না আশোয়ালে হে না আত্তা এ বু না আত্তা এ বিনা আলমোনাফে কোন আলমোনা ফে কি না আব্দল লু না আব্দল লিনা কখনো কখনো ইয়া দিয়ে ইয়ান কখনো কখনো কি ওয়ানুন কখনো কখন ইয়ানুন কখনো কখনো ওয়াওনন কখন ইয়ানুন কখন ওয়াওন ওই যে এরাবের মধ্যে আমরা বলে এসছিলাম এরাব যে তিন রকম যে এরাব কখনো জবর কখনো জের কখনো পেশ সেই জায়গার ইস্যু এটা এটা আমাদের এখনকার আলোচনার বিষয় না পরে আমরা বলবো তাহলে আয়াতটা কি হলো লা ইয়াতাকিদু গ্রহণ করবে না আল মুমিনুনা মুমিনরা মুমিনরা গ্রহণ করবে না এখানে অ্যাক্টর কারা মুমিনরা এখানে অ্যাক্টর কারা অ্যাক্টর মানে হচ্ছে কর্তা কর্তা কারা মুমিনরা কর্মকারক কারা কাফেররা। ওই জন্য বুঝতে পেরেছেন কখন উনা হয় কখন ই না হয় কর্তৃবাচক যখন হয় তখন হয় উ না আর কর্মবাচক এবং যখন হয় হয় তখন সম্বন্ধ ই না এটা আমরা পরে কাদের কে কাফের কে এই যে কে পেলেন এ কে মানে এটা হচ্ছে কর্মবাচক কাফের দিকে গ্রহণ করবে না আউলিয়া বন্ধু হিসাবে মানে ছাড়া ছাড়া মোমেনরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোমেনরা শুধু মোমেনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এটা আমাদের দ্বিতীয় প্রকরণ মানে একটা শব্দের মধ্যে যে নাউনের মধ্যে চারটা জিনিস থাকে আমরা বলেছিলাম তৃতীয় জিনিসটা আমরা পড়লাম এবার চতুর্থটা আসেন তো আপনি দেখবেন একই আল্লাহ শব্দ তিন জায়গায় তিন রকম আছে খাতাম আল্লাহ তাই না এরপরে আরেকটা জায়গায় আপনি দেখবেন ওই যে সেখানে কি কুলু আশরাবু মির রিসকিল্লাহি কোথাও আল্লাহ কোথাও আল্লাহ কোথাও আল্লাহ হি কেন এই তিন জায়গায় তিন রকম কেন সেটা আমরা এবার অর্থ থেকে একটু বুঝে নেই খাতাম আল্লাহ খাতাম মানে কি খতম করে দিয়েছেন আমরা বলি না খতম করে দিছে একেবারে খতম করে মানে কি একেবারে শেষ করে দেয়া আল্লাহ আল্লাহ কি করে দিয়েছেন খতম করে দিয়েছেন কি আলা মানে কি কুলুব কলব সমূহ কলব কি হিম মানে তাদের কলব সমূহে আল্লাহ কি করে দিয়েছেন খতম মেরে দিয়েছেন অর্থাৎ সিল মেরে দিয়েছেন মহর মেরে দিয়েছেন আচ্ছা আপনি যদি কোথাও সিটি পাঠান তাহলে কি করেন সিল মেরে দেওয়ার মানে কি মালিক ছাড়া খোলতে মানা আছে না মালিক ছাড়া খোলতে মানা অর্থাৎ এমন ভাবে সিল মেরে দিয়েছে এটা আর কেউ খুলতে পারবে না আল্লাহ সুফ তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন খাতামাল্লাহ এখানে আল্লাহটা কি কর্তা না কর্ম কর্তা এই জন্য খাতামাল্লাহ যদি হতো আল্লাহ তাহলে কি হতো অন্য কেউ আল্লাহর সিল মারছে লাহ্লাহ এবার জের জবরে কেমন পরিবর্তন হয় দেখতে পেয়েছেন ইট ইজ বিকজ অফ জের জবর দ্য ওয়ার্ড মিনিং ইজ কমপ্লিটলি চেঞ্জ ডিস্টেড জের জবর পেস ইজ সো ইম্পর্টেন্ট এটাকে বলে অ্যারাব এটা কি বলে অ্যারাব শব্দের শেষের আল্লাহ এরপরে আপনি দেখেন ইউখাদিউন আল্লাহ ইউখাদিউন মানে তারা धोखा দেয় কাকে আল্লাহকে কাকে তাহলে এখানে আল্লাহ কি তেনে কি धोखा দেন নাকি ধোকা খান মানে ধোকা দিতে tara চায় আল্লাহকে তোরা धोखा দেয়া যায় না কিন্তু ওরা ধোকা দিতে চায় কাকে তাহলে আল্লাহর উপর এখানে কষ্ট পড়ছে কষ্ট পড়ছে কার উপর আল্লাহর উপর এজন্য হচ্ছে ইউখাদিউন আল্লাহ হা! বুঝতে পেরেছেন আল্লাহর উপর কেন জবর হলো ক্লিয়ার ইউ খাদিউন আল্লাহ তারপরে আসেন তো তিন নম্বরে কুলু তোমরা খাও কুলু মানে কি খাও এইজন্য আপনি যদি কল না বলে বলেন কুল তার মানে কি হবে তুমি খাও কল মানে বলো আর কুল মানে খাও কুলু মানে তোমরা খাও কুলু মানে কি তোমরা ওয়াশরাবু তোমরা পান করো ওয়াশরাবু কি থেকে আসে شراب থেকে ওয়াশরাবু তোমরা পান করো মিন রিস্কি রিজিক আল্লাহ আল্লাহ নাকি আল্লাহর আল্লাহর কেন আল্লাহর যে আছে আল্লাহর রিজিক থেকে তোমরা খাও এবং পান করো আল্লাহর রিজিক থেকে এখানে আল্লাহর রিজিক মানে কি আল্লাহর যা রিজিক আল্লাহর রিজিক এই যে হার নিচে জের হলো কারণ এটা আল্লাহর সম্বন্ধ বোঝানো হচ্ছে এই জন্যে আল্লাহর হয়েছে দুই নম্বরে আয়টা দেখেন তো মা মিন ইলাহিন ইল্লাল্লাহ মা মানে নেই মিন মানে কোনো হতে বা থেকে ইলাহিন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই প্রথমটার নিচে দুইজের কারণ এর আগে মিন এসছে দুই নম্বর হচ্ছে লা ইলাহা নেই কোন ইলাহ আল ইলাহু আল্লাহ ছাড়া দ্বিতীয় ইলাহের উপর জবর তিন নম্বরে দেখেন ওয়া ইলা হুকুম এবং তোমাদের ইলাহ ইলাহুন ইলাহ ওয়া এক তোমাদের ইলা একজন ইলাহ কোথাও ইলা জবর কোথাও ইলা জের কোথাও ইলা পেশ কারণ কি এরাব কারণ কি এরাব এই হচ্ছে আমাদের মূল বিষয় আমরা এই কথাটাকে এখানে আপনাদেরকে সংক্ষেপে বলেছি একটি হিসেবের মধ্যে চারটে বৈশিষ্ট্য থাকে প্রথমত হচ্ছে ডেফিনেটিভনেস নির্দিষ্ট যেমন রাজুলুন মানে একজন লোক কিন্তু আর রাজুল মানে কি রাজুলুন মানে আর রাজুল মানে কি দুই নাম্বার হচ্ছে জিন্স জেন্ডার মুমিনুন এটাকে নারীবাচক করতে হলে কি করতে হবে তুন

এখন আমরা বললাম যে এটার তিন নম্বর হলো আদদ মানে সংখ্যা ম মেনন এর ববচন কি ম মেনোন আ ম মেননের ববচন কি ওই যে ওয়া দিয়ে ববচন করতে হবে আর ম মেনাতুন এর ববচন কি ম মে নাতুন ম মেনাতুন এর ববচন ম মেন কনফিউজড হ্যাঁ এতক্ষণ আমরা কিন্তু এই আলোচনায় করে এসেছিলাম আদদ মানে সংখ্যা আদদ মানে কি সংখ্যা নাম্বার নাম্বার হচ্ছে পুরুষবাচক শব্দকে বহু বচন বানাতে হলে শব্দের শেষে কি করবেন ওয়াউনুন এখানে আমরা মুমিনুন থেকে বহু কি করলাম মুমিনুনা এবার নারীবাচক শব্দটা যেই পুরুষবাচক শব্দকে নারীবাচক বানানোর জন্য শব্দের শেষে তা যোগ করি আমরা তা যোগ করলাম না মুমিনুন থেকে কি হয় মুমিনাতুন একটা তা গোল তা যোগ করি একটা পুরুষবাচক শব্দকে নারীবাচক শব্দে পুরো রূপান্তরিত করতে হলে কি করতে হয় একটা গোলতা ব্যবহার করে যেমন শুধুমাত্র একটা গোলতা এই জাতীয় নারীবাচক শব্দকে বহু বছর কিভাবে বানাবো আমরা আলিফ এবং তা আলিফ এবং লম্বা তা আলিফ এবং সেক্ষেত্রে আমরা কি করব গোলতাটাকে ফেলে দেব তাটাকে ফেলে দিয়ে আমরা কি করছি আলিস এবং লম্বাটা ব্যবহার করছি আবার আমি বলছি আমরা এক বচন পুরুষবাচক শব্দকে বহু বচন করার জন্য কি করি শব্দের শেষে ওয়ান যোগ করি শব্দের শেষে ওয়ান যোগ করি এক বচন পুরুষবাচক শব্দকে বহু বচন করার জন্য তাই না আর এক বচন নারীবাচক শব্দকে বহুবচন করার জন্য আমরা কি করি তাটাকে ফেলে দিয়ে আলিফ এবং লম্বাতা ব্যবহার করি আপনি বলেন এবার কি বলেছি দাঁড়ান কোন কি না তো মোশরে কু না মোনাফে মুসলিমুন তা এই তো এটা হলো কি বহু বানালেন পুরুষবাচক বাচক শব্দকে এবার নারীবাচক কি কিভাবে বহুবচন বানাবেন হ্যাঁ কি গোলতা দিয়ে গোলতাটাকে ফেলে দিয়ে আলিফ এবং লম্বাতা গোলতাটাকে ফেলে দিয়ে কি করবেন আলিফ এবং লম্বাতা বলেন তো সেটা কি যেমন মোশ্রে কাতুন এটা কি বলবো ফাইন মুশরে কাতুন মুসলিম আতুন মেনাতুন তারপর হচ্ছে মোনাফে কাতুন সলে হাতুন তা এ বাতুন এই তো যা কে রাতুন আমি আপনাকে বোঝাতে পেরেছি আপনি আপনি এবার কিবার ক্লিয়ার এবার মাসাল্লাহ কেউ বুঝেননি এমন কে আছেন নতুন যারা আছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি কিন্তু ইট উইল বিকাম ক্লিয়ার ইনশাল্লাহ কারণ আজকে আমরা যে জার্নি দিয়েছি হঠাৎ করে আপনাদেরকে সহজ থেকে একটা টাইট জায়গায় নিয়ে এসেছি যাতে আগামী ক্লাসগুলো অনেক ইজি হয়ে যায় বহু কিছু কিন্তু এর মধ্যে আপনারা শিখছেন এটা আপনারা বুঝতেও পারেন না যে কত কিছু শিখেছেন বহু কিছু এর মধ্যে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ মাথায় কমপক্ষে চারটা ক্লাস আজকে আলোচনা করেছি কমপক্ষে কমপক্ষে চারটা ক্লাস আলোচনা করেছি আজকে যারা এর আগে কোর্স করেছে তারা জানে যে চারটা ক্লাস আমরা এর মধ্যে করে ফেলেছি এত বেশি ইনফরমেশন এই জন্য কিন্তু এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এতক্ষণ পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমরা এখনই শেষ করব শুধুমাত্র এই জিনিসগুলো আপনাদেরকে এতটুকু পর্যন্ত দিয়ে রাখলাম আপনারা এই বিষয়গুলোকে পড়বেন আবারও বলছি একটা ইসিএম এর মধ্যে কয়টা জিনিস থাকে চারটা জিনিস থাকে প্রথমত কি থাকে ডেফিনেট ইনডেফিনেট মারেফা দুই নম্বরে কি থাকে মোজাক্কার মোয়ান্না সেটাকে কি বলে জিন্স তিন নাম্বারে কি থাকে আদাদ তিন নাম্বারে কি থাকে চার নাম্বারে কি থাকে এরাব চার নাম্বারে কি থাকে এরাবের মধ্যে কি কি আছে জের জবর পেশ এরাব কাকে বলে আচ্ছা আমি এই এতক্ষণ যা বললাম এই এক মিনিটে গত দুই ঘন্টা পর্যন্ত এই কথাগুলি বলছি এই গত এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত এই কথাই বলি না এর বাইরে কিছু বলেছি আমি এর বাইরে কিছুই বলি নাই এটাকে বলার চেষ্টা করছি কিন্তু এটাকে আমরা আরও অনেক কিছু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ডিটেলস বহু কিছু এর মধ্যে আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি আপনারা সেটা আবার খেয়াল করেন আমি লাস্ট বলছি একটা ইসিএমের মধ্যে কয়টা প্রপার্টি থাকে চারটা প্রপার্টি প্রথমটাকে কি বলে মারেফা প্রথমটাই কি বলে দ্বিতীয়টাকে কি বলে মোদাক্কার মোহান্নাস দ্বিতীয়টাকে মোদাক্কার মোহান্নাস তৃতীয়টাকে আদত তৃতীয়টাকে মানে কি সংখ্যা বচন চার নম্বরে এরাব এবার আপনারা দুজন দুজন করে এটা পড়েন আচ্ছা ভাই আমি এবার বলি তো বহু শব্দকে পুরুষ বাচক শব্দকে বহু দিয়ে কিভাবে নারীবাচক শব্দকে বহু বচন পাবো কিভাবে আলিফতা পুরুষ বাচক শব্দকে নারীবাচক বানাবো কিভাবে শুধুমাত্র পুরুষবাচক শব্দের শেষে একটা কি গোলতা শেষ পুরুষবাচক শব্দের শেষে একটা কি? গোলতা দিয়ে নারীবাচক যেমন ধরেন মুসলিমাত মুসলিমুন মুসলিমাতুন নট মুসলিমাতুন মুসলিমাতুনটা কি? বহুবচন বহুবচন মেনন তা এবন তা এবন একটা শুধু গোলতা মূল শব্দ ঠিক রেখে শেষে একটা কি? গোলতা ওই শব্দটাকে গোলতা দেওয়ার পরে ওই শব্দটাকে বহুবচন বানাবো কিভাবে? গোলতাটাকে ফেলে দিয়ে আলিফ তা আমরা ব্যবহার করব। আমি কি বোঝাতে পারছি ভাই? আলহামদুলিল্লাহ এর মধ্যে বহু কিছু আপনার শিখেছেন আল্লাহ ওয়া তাআলা এগুলো আপনাদের মাথায় রাখার তৌফিক দান করুন